ভবিষ্যৎ পরে দেখা যাবে, কোনোভাবে হবে না মানে হবে না। পাবেল তুমি একটু বুঝার চেষ্টা করো, আমি জানি তুমি ঠান্ডা মাথায় বুঝতে পারবা। শিরিন হাত ছাড়ো। একটা জিনিস নিয়ে পেঁচাইতে কিন্তু আমার ভাল লাগে না শিরিন, বারবার পেঁচাবা না একটা জিনিস। দেখো পাবেল, তুমি মানো আর না মানো এই বাচ্চার বাবা তুমি। এই ছাড়ো, তো এত বড় সাহস করে বলছিস তুই অ্যাবর্শন করাবি? মানে কে অ্যাবর্শন করাবি? মায়ের মনসে গাত তুলসকে, মায়ের মনসে গাত তুলসকে। হ্যাঁ আই গাজা কর, তুই কে? আমি গাঞ্জা কর, আমি গাঞ্জা কর। হ্যাঁ আর আপনি বীর পুরুষ, বীর পুরুষ আপনি? তো গোমত জানোয়ারের বাচ্চারা মায়ের মনসের গায়ে হাত তুলে নিজের বীর পুরুষ দাবি করে, তোকে গলা থেকে গলা আলাদা করে ফেলা উচিত। ওই আমি রাস্তার পোলা, এলাকায় থাকি, ঘুরি ফিরি খাই। তাই আমার নাম মানিক, এলাকায় থাকি। জানোয়ারের বাচ্চা গেছে গা, আপনি যান গা। আপনার নামটা জানি কি? শিরিন। ও হ্যাঁ শিরিন, শিরিন। আমি আসলে ওই দিন জিগাইতে ভুলে গেছিলাম আপনার নামটা। তো কই থেকে এলেন? এই তো হাসপাতাল থেকে আসলো। ও হাসপাতাল থেকে? দেখ ভালো সবাই যাই গেল। না না আমি আপনাকে একটু কথা বলবো, কোনো একটা রেস্টুরেন্টে বসি। রেস্টুরেন্টে? আমরা রাস্তার মানুষ, কতদিন রাস্তায় বসি। আচ্ছা আমরা রাস্তায় বসে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, এই তুই যা। আচ্ছা দাঁড়া। আপনি কি করেন, কোথায় থাকেন? আমি তো ভিআইপি না, এগুলো জানি কি করবো। আপনি সম্পর্কে কিছু বলেন। আমি রাস্তার পোলা, যেনি রাইট সেনি কে।
খাই দাই ঘুরি ফিরি নেশা পানি করি ভাল লাগলে কাম করি আর না লাগলে করি না আপনার মা বাবা কি করেন আমার মা বাবা জন্ম দিয়ে মরে গেছে আর বাবা কারো সন্তানের গহনা বাবা থাকে না আমার মায়ের মাইনসের বাড়িতে কাম করত শুনছি সেই বাড়িতে এক সাহেবে তার দর্শন করছিল সেই দর্শনের পাপের ফল হইতেছে ওই দিন আপনার লগে কেডা ছিল ওটা সেটা আমার পাপের ফল চার বছর ধরে আমাদের সম্পর্ক আজ যখন তার বাচ্চা আমার পেটে তখন সে তার বাচ্চাকে অস্বীকার করে সে নাকি আমাকে বিয়ে করবে না আপনি কি ঠিক করছেন এই বাচ্চাকে আমি পৃথিবীতে আনবই হোক সে তার বাবা কিন্তু আমি তো মা হয়ে আমার বাচ্চাকে খুন করতে পারি না তাই না একদম উচিত করছেন ওরা হইতেছে জানোয়ারের বাচ্চা আগের মধ্যে কোনো ধরনের অনুভূতি নাই একটা কথা কি জানেন এই দুনিয়াতে মায়ের মতো আপন কেউ হয় না মা হইতেছে মাই একজন মায়ের কাছে একজন সন্তান যে কি জিনিস এটা কেউ বুঝে না হ আমি যারো সন্তান আমার মানুষ কত কথা কয় লাঠি দেয় গুতা দেয় অপমান করে গাইল পারে কিন্তু আমার মায় কিন্তু চাইলে পারত গলায় দই দিতে আমার মায় কিন্তু চাইলে পারত আমার নষ্ট করে দিতে এরকম কিছু করে না এই দুনিয়ার মধ্যে আমার মায়ের মতো মানুষ আমার কাছে একজন হ্যাঁ সাইসে হইলে আজকে আমি দুনিয়া করেছি আচ্ছা আপনাকে যদি একটা বাচ্চার দায়িত্ব দেওয়া হয় আপনি কি নেবেন মানে বুঝলাম না সন্তানের দায়িত্ব বুঝে নেই আপনার কথা আচ্ছা থাকেন আমি যাই হ্যালো তুমি তাহলে কি ঠিক করছো শিরিন এই বাচ্চা পৃথিবীতে আসবে এটাই কি তোমার ফাইনাল ডিসিশন জি মিস্টার পাভেল এটাই আমার ফুল এন্ড ফাইনাল ডিসিশন শিরিন তুমি কি তাহলে সবকিছু শেষ করে দিচ্ছ শেষ তো আপনি করতেছেন আপনি এই বাচ্চা পৃথিবীতে আনবেন না আমাকেও বিয়ে করবেন না আর কি চাই আপনার কি যে হবে শিরিন তুমি ভাবতেও পারতেছো না আপনি কি আমাকে থ্রেড দিতেছেন থ্রেড দিচ্ছি না কি করতেছি সেটা তুমি সামনেই দেখতে পাবে জাস্ট গো টু হেল আপনি এখানে আমি আপনাকে কত জায়গায় ঘুরছি পাবেল আমাকে থ্রেট করছে আমি নাকি এই বাচ্চাকে পৃথিবীতে আনলে ও নাকি আমার অনেক বড় ক্ষতি করে ফেলবে আমরা তো হারাম জাদারে মাইরা ফেলা উচিত আরে মাইরাই ফেলাম আপনার কিছু করতে হবে না ও যদি বেশি বাড়াবাড়ি করে আমি ওর বাবা মাকে জানাবো জানেন দুনিয়ার মধ্যে সব থেকে দামি জিনিস হলো বিশ্বাস চোরে মনে মানুষের সে বিশ্বাস তো রাখতে পারে দুনিয়ার মধ্যে মানুষ কত কিনিয়া ফুটানি করে দামি গাড়ি টাকা পয়সা কত কি কিন্তু কবর কি হয়েছে হয়ে যেতে পারে হ্যাঁ কবরে লইতে পারে সম্মান ভালোবাসা আর বিশ্বাস ওর মতো হারামজাদারা এটি বুঝবো না ওরা পারবো মায়ের জীবন নষ্ট করতে আর ওর ভাই হাত তুলতে হায় রে মানুষ রে দুই দিনের দুনিয়া
কত কি রং ভালোবাসা, কত কি। মানে ভালো আছো? কাপড়ের সঙ্গে আমি কথা বলি, আমি আমার ভুল বুঝতে পারছি ভাই, আমি আর কখনো এরকমটা করব না। তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল, শুনবা? সারটা লয় তো। আমি আসলে আমার বাচ্চাকে গ্রহণ করছি, আর শিরিনকে আমি খুব শীঘ্রই বিয়ে করে ফেলব। শিরিনকেও বলা হয়ে গেছে, আমি আসলে আসছিলাম তোমার কাছে ক্ষমা চাইতে। না না, ক্ষমা চাওয়ার কি আছে? ক্ষমা চাওয়ার মতো কিছু তো হয় নাই। শুনুন, আপনার একটা কথা বলুন, শিরিন অনেক ভালো একটা মেয়ে, ওরা কখনো কষ্ট দিয়ে দেবে? কষ্ট কখনোই দেব না, তুমি ওইটা নিয়ে চিন্তা করো না। কিন্তু দেখো, শোনো দিক তাকাও, তোমার কিন্তু একটা দায়িত্ব আছে,
আমাকে বিয়েতে কিন্তু তোমার থাকতেই হবে, বুঝছো? থাকবা কিন্তু, না করতে পারবা না। যারোর সন্তানের কার দিকে হাত তুলস তুই? তুই জানোস তুই ছিনের দিকে চোখ তুলে তাকাইছস? এই বাচ্চারা পৃথিবীতে আনবি? যা এবার উপরে গিয়ে স্বপ্ন দেখ। ভালোবাসা মানে বিসর্জন, কারো কাছে নিজেকে বিলিয়ে দেয়া, উজাড় করে দেয়া না। ভালোবাসা হলো কারো প্রতি মনের এক পবিত্র অনুভূতি। ভালোবাসা সবসময় বিশ্বাসের ওপর টিকে থাকে। ভালোবাসা আপনাকে ত্যাগ ও অপেক্ষা শেখাবে। ভালোবাসা আপনাকে খারাপ থেকে ভালো মানুষে পরিণত করবে। ভালোবাসার মানুষকে পাশে থাকলে জীবনের কঠিন দিনেও নিজেকে সবচেয়ে সুখী মনে হবে। ভালোবাসার মানুষের ছবি মনের মাঝে এঁকে রাখা, তার যত্ন করা, তাকে মূল্যায়ন করা, তার সম্মান রক্ষা করা এবং ভালোবেসে যাওয়া। ভালোবাসার ভাগ্য আসলেই অদ্ভুত। সব ভালোবাসার গল্পে পূর্ণতা আসে না, অসমাপ্তই থেকে যায়। কিন্তু ভালোবাসা কখনো মরে না, ভালোবাসা থেকে যায় স্মৃতির দেয়ালে। কেউ সুখী হয়ে অসুখী রয়ে যায়। ভালোবাসা ছাড়া কি বাঁচা যায়?
আমি দোষ দিব কাকে।